বিগত চার মাস ধরে আমাদের যে আদানি আমাদের যে ডিডিএল ওঙ্কার যে কোম্পানি আছে তাদের কাছে পেমেন্ট আসছে না বলে এই মালিক পক্ষ থেকে পেমেন্ট দিচ্ছে না এর আগে ছট পুজো কালী পুজো সব পেরিয়ে গেছে সব পেরিয়ে যাওয়ার পরে পেমেন্ট গুলো ঢোকাচ্ছে কতজন আছে তো হ্যাঁ কতজন আমরা আছে 48 জন আছি কি কাজ করতে হয় আমরা করতাম এখানে ড্রাইভিং করতাম আদানি কোম্পানিতে সিএনজি আপনারা আপনাদের কাজটা কি করতে হয় আপনাদের আমাদের কাজ হচ্ছে এখান থেকে গ্যাস ফিলিং করে নিয়ে গিয়ে সব পাম্পে পাম্পে খালি করা মানে কি গ্যাস ওটা ওটা সিএনজি সিএনজি ন্যাচারাল গ্যাস কতদিন ধরে বেতন পাচ্ছেন না পাচ্ছি না প্রতি মাসে 20 তারিখ 21 তারিখ 17 তারিখ করে দিচ্ছে মানে এখন কত মাসের বেতন বাকি রয়েছে ভাই এক মাসের বেতন বাকি আছে আপাতত কি বলছে আপনাদের বলছে কি ওরা বলছে এখন 20 তারিখ পরে পেমেন্ট নেবে তোমরা 20 তারিখ পর পেমেন্ট নেবে তা আমাদের চলবে কি করে 40 দিন 50 দিন পরে কি আমাদের আমাদের তো ঘর তো সংসার তো চলে এর উপরে চলে কেউ আর বাকি দিতে চাইছে না দোকান কাছে যাচ্ছে বলে আগে পেমেন্ট ক্লিয়ার করো তারপর হবে ঘরের ঘরের মানে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে এখন কি করেছেন আপনারা আজকে এখন আমরা যতদূর পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে পয়সা ক্লিয়ার না করবে ততদূর পর্যন্ত আমাদের টাকা জাম থাকবে কতজন কতজন চালক রয়েছেন আপনারা 48 জন মানে এই গ্যাস আপনারা কাজে বন্ধ করেছেন এই গ্যাস যদি ঠিক সময় না পৌঁছে কি সমস্যা পড়তে হতে পারে সমস্যা পড়তে হবে যেমন এসবিসিসি আছে তারপর আছে চার চাকা আছে অটো আছে সব গাড়ি বন্ধ হয়ে যাবে কোথা কোথা যায় এখান থেকে গ্যাস এটা যে বড়াকর আছে বড়াকর থেকে শুরু করে বর্ধমান আছে বর্ধমান সঞ্চারী মেমারি শক্তিগড় দুর্গাপুর বেলটা পুরোটাই কল্পনা পুরোপুরি এখন বন্ধ পুরোপুরি এখন অবস্থা বন্ধ আছে বারবার বলে উদ্বোধন করতে হচ্ছে বারবার আমরা রিকোয়েস্ট করে ওরা কোনো কথাই শুনতে চাইছে না কথা বলতে গেলে বলে তোমাদের উপর অ্যাকশন নেবো অ্যাকশন এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে যাক ঢুকে যাক আপনার সমেত মোনাস্টা দেয়নি হাফ দিয়েছে হাফ দেয়নি ওইটা ঢুকে যাক সঙ্গে সঙ্গে আমরা এক সেকেন্ড লাগবে না গাড়ি আমরা চালু করতে একটা সেকেন্ড লাগবে না গাড়ি আমাদের রেডি আছে ফিলিং করা রেডি আছে সব আমরা বেরিয়ে যাবো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো আপনার নাম আমার নাম কিশোর মণ্ডল আমি এখানকার কি আমি ড্রাইভার আমি একজন এজ এ ড্রাইভার আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে